ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ ফ্রম টেক ফুড। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। বন্ধুরা, এখন আমি চলে এলাম পূর্বাচলের লালমাটিয়ায়। সো এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে কুড়েঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সো এই হচ্ছে কুড়েঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সো আমরা এটা রিভিউ করতে যাচ্ছি, চলেন ভিউয়ার্স আমরা ভেতরটা দেখি। দুর্দান্ত একটা পরিবেশ পেয়ে যাচ্ছি এখানে, পুরো ঘরের মতন দেখেন, সবগুলো পুরো ঘরের মতো পুরো কেবিন করা। আমি শুনেছি যে এদের এখানে নাকি এখানে বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করে এবং 300-400 জনের মতো লোককে এরা খাবার দিয়ে মেনটেন করতে পারে। দ্যাট ইজ হিউজ। এখানে কিন্তু বাংলা খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, প্লাস এখানে আছে আপনার বিকালবেলার যে স্ন্যাক্স আইটেমগুলো, কাবাবের বিভিন্ন রকমের আইটেম আছে। তো আমি যেহেতু দিনের বেলা এসেছি, এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে বিকালের দিকে আসলে আপনি সব ধরনের আইটেমই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আমি এখন এখানের শুধুমাত্র এখন ট্রাই করতে পারবো জুস। জুস ছাড়া এখানে আর কিছুই পাচ্ছি না এই মুহূর্তে। তা চলেন জুস খেতে খেতেই আমরা ঘুরে ঘুরে দেখবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ওই যে মুরগির খামারের মতন আছে। হ্যাঁ, কুড়ে ঘরের পাশে মুরগির খামার থাকবে না তা তো হয় না। সো এখানে মুরগির খামারও আছে, দেখেন। এই যে মুরগির খামার, এখান থেকে ধরে ধরে চিকেন নিয়ে এখানে চিকেন ফ্রাই করা হয় মনে হয়। কঠিন অবস্থা, কঠিন আমার জুস চলে এলো আমার কাছে। এই হচ্ছে অরেঞ্জ জুস, এটার প্রাইস পড়েছে 180 টাকা। একটু টক টক বেশি। সো আমি এখন এই যে নদী না তো, এটা তো খাল বোধ হয়। হ্যাঁ মামা, এটা কি খাল? হ্যাঁ। ও এটা লেক, নট খাল, এটা লেক। এখন আমি এই যে হার্টের ভিতর দিয়ে যাব, ঠিক আছে, আমার ভালোবাসা এখানে চলে যাচ্ছি ভালোবাসার ভেতর থেকে। ইভার্স, এটা সাচ এ রোমান্টিক প্লেস, আই থিংক। বিশাল বিশাল অবস্থা। এটা মূলত কাপলদের জন্য করা হয়েছে বেশি, বেশ দৃষ্টিনন্দন। এটা খুব শান্ত একটা পরিবেশ, খুবই শান্ত, দারুণ স্নিগ্ধ। আহা, দারুণ লাগছে। প্রচন্ড রোদ, রোদের মধ্যে জুস, দারুণ।
দারুণ প্লেস, দারুণ। আরেকটা জিনিস দেখাই, এখানে চাইলে আপনারা এখানে এসে এই যে পানি ধরা ধরির ব্যবস্থা আছে এখানে, এরকম ভাবে আপনারা যাবেন যে এরকম করবেন, পানি একটা নৌকা বানাবেন কাগজ দিয়ে, নৌকাটা বানিয়ে এখানে ছেড়ে দেবেন, তারপরে পানি দিয়ে এরকম এরকম করবেন, নৌকাটা চলে যাবে। ওকে, দারুণ। ওই যে মুরগি ডাকছে ওখান থেকে মুরগি ধরে ওটা ফ্রাই হবে, যদিও আমি এখন মুরগি ট্রাই করব না, আপাতত জুস দিয়ে এখান থেকে বিদায় নেব। তো ভিউয়ার্স, প্লেসটা কিন্তু দারুণ, আমি আবারও বলছি আপনারা এখানে ফ্যামিলি সহ আসলে বেটার হয়, আর কাপলরা তো অবশ্যই আসবেন, দারুণ একটা এনভায়রনমেন্ট পাবেন বিকেলবেলায়। সো আমি এখন জুস খেতে থাকবো আর এই সুন্দর একটা পরিবেশ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।